हेलो फ्रेंड्स, वेलकम टू पूजा स्पेशल। आज के बनिए गलदा चिंगड़ी मालाइकारी। এটি বাঙালিদের একটি অতি ফেমাস রেসিপি, সবাই খেতে খুব ভালোবাসে। চলো তাহলে দেখে নিই আজকে কি করে বানালাম গলদা চিংড়ির মালাইকারি। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করো। সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলকে। নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তাহলে চলো দেখে নিই মালাইকারি বানানোর জন্য। আমি এখানে দু পিস গলদা চিংড়ি নিয়ে নিয়েছি এবং একে ভালো করে ধুয়ে আমি রেখেছি প্লেটে। ভালো করে ধুয়ে আমি প্লেটে রেখেছি। ফার্স্টে আমি মাছটাকে নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করব। আমি ফার্স্টে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো ও অল্প করে আমি নুন দিয়ে দেব। দিয়ে আমি মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। দেখো একদম আলতো হাতে মাখতে হবে। আমি মেখে নিয়েছি। আমি কিছুক্ষণের জন্য নুন হলুদ মাখিয়ে মাছটাকে ম্যারিনেট করে রাখবো, তারপরে আমরা রান্না শুরু করবো। ঝিঝিরি করে কেটে রেখেছি। লাগছে রসুন কোয়া, আদা কুচি, পেঁয়াজ রেখেছি এখানে বাটার জন্য, রেখেছি স্বাদ অনুসারে লঙ্কা। যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সে সেরম ঝাল হিসাবে লঙ্কা দেবে। নিয়েছি এখানে টমেটো কুচি। আমি এখানে একটা টমেটোকে এরকম ঝিরিঝিরি করে কেটে রেখেছি। লঙ্কা এবং রসুনকে দেখো আমি বেটে নিয়েছি। লাগছে ধনে পাতা কুচি এটা লাস্টে দেওয়ার জন্য। নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গরম বসিয়ে দিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে। এবার মাপ মতন আমরা সর্ষের তেল দেব। মাছের মালাইকারিটা সর্ষের তেলেই হবে এবং তেলটা একটু বেশি পরিমাণে থাকবে। তেলটা গরম হওয়া অবধি আমরা ওয়েট করব। তেল গরম হয়ে গেছে তো ফার্স্টে আমাদের যে ম্যারিনেট করা মাছটা ছিল সেই মাছটা ভেজে নেব। মাছটা ভেজে নিচ্ছে, দেখো ফাটছে। যেহেতু ডিম আছে তাই একদম অল্প ফ্লেমে আস্তে করে ভাজছি। আর চিংড়ি মাছ বেশি ভাজা যাবে না, নাহলে শক্ত হয়ে যাবে। মাছটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। দেখো আমি এইভাবে ভেজে নিয়েছি মাছগুলোকে। এবার ওই তেলের মধ্যে আমি সামান্য পরিমাণ তেল অ্যাড করব, একদম অল্প করে। আবার তেলটা একটু গরম হতে দেব। তোমরা চাইলে এটাতে এই তেলে ফোড়নে কালো জিরে দিতে পারো মালাইকারিতে, আর যদি না চাও তোমরা প্লেনও করতে পারো। আমি প্লেন করছি। তেল গরম হয়ে গেছে, ফার্স্টে আমি পেঁয়াজ কুচানোটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি একদম মিহি করে কুচিয়েছিলাম। পেঁয়াজটা আমরা ভালো করে ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটাকে আমরা ভালো করে ভাজা করব। সামান্য পরিমাণ একটু নুন দেব যাতে পেঁয়াজটা গলে যায়, মানে ভালো মতন ভাজা ভাজা হয়। একদম অল্প করে নুন দেব কারণ আমাদের চিংড়ি মাছের মালাইকারিতে পরে আমাদের নুন অ্যাড করতে হবে, তাই জন্য একদম অল্প করে নুন দেব।
দেখো পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমাদের যে বাটা মশলাটা ছিল আদা লঙ্কা এবং রসুন, সেই বাটা মশলাটা অ্যাড করে দেবো এবং পেঁয়াজও দিয়েছিলাম তার মধ্যে। মশলাটা দিয়ে কষিয়ে নেব ভালো করে। ভালো করে মশলাটা কষিয়ে নেব। এই মশলা কষানোর মধ্যে আমাদের যে টমেটো কুচানোটা ছিল সেই টমেটো কুচানোটা অ্যাড করে দেব, তাহলে টমেটোও গলে যাবে। দিয়ে একটু নাড়িয়ে দেব ভালো করে। দেখো মশলাটা দিয়ে তেল ছাড়তে শুরু করেছে। এবার আমরা আমাদের যে গুঁড়ো মশলাগুলো আছে সেগুলো অ্যাড করব। ফার্স্টে দিয়ে দেবো আমি পরিমাণ মতন হলুদ গুঁড়ো, দিলাম লাল লঙ্কার গুঁড়ো এক টিস্পুন, জিরের গুঁড়ো এক টিস্পুন, কাশ্মীরি রেড চিলি পাউডার এক টিস্পুন মতন কালার হওয়ার জন্য, দিচ্ছি আবার একটু নুন এক টিস্পুন মতন। দিয়ে এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা দিয়ে তেল ছাড়তে শুরু করবে যখন, তখন আমরা অল্প অল্প করে জল অ্যাড করব। দেখো মশলাটা দিয়ে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমরা এই মশলার মধ্যে অল্প করে জল অ্যাড করব, একদম অল্প পরিমাণ। আমরা যে মশলাটা বেটেছিলাম সেই বাটার যে জলটা ছিল সেই জলটাই অ্যাড করলাম। দিয়ে আবার নাড়িয়ে দেব। যত মশলাটা কষবে তত খেতেও টেস্ট হবে। দিয়ে আবার একটু নাড়িয়ে দেব। একটু ঝাল ঝাল আমি করেছি, তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী রান্না করবে, যে যেরকম ঝাল খেতে পছন্দ করো। দেখো আবার মশলাটা দিয়ে তেল বেরানো শুরু করে দিয়েছে, তো আবার আমি বাটা মশলার জলটা অ্যাড করে দেবো। এই লাস্টবার অ্যাড করলাম। দিয়ে নাড়িয়ে দেব। আবার ফুটতে দেব। পুরোপুরি মশলাটা কষে গেছে একদম। এবার আমাদের যে চিংড়ি মাছ ভাজাটা রয়েছে মাছটা দিয়ে দেব ঝোলের মধ্যে। দিয়ে আমরা ভালো করে কষিয়ে নেব। ভালো করে একদম আলতো হাতে কষাবো। চিংড়ি মাছটা তোমরা চাইলে নারকেলের দুধ অ্যাড করতে পারো যদি তোমরা চাও, না হলে তোমরা আমি যেভাবে করছি সেভাবেও তোমরা করতে পারো। মাছটা কষিয়ে ফেলেছি মশলার সাথে। এবার আমরা মাপ মতন জল দেব, মাপ মতন জল অ্যাড করব মাছটা সেদ্ধ হওয়ার জন্য। একদম অল্প করে দিয়ে আমরা নাড়িয়ে দেব।
একদম গা মাখা করে নামাবো মাছটা। মালাইকারি দেখো আমাদের কমপ্লিট, মালাইকারি রেডি, আমাদের গলদা চিংড়ির মালাইকারি।